এবারে আমরা আলোকপাত করব মসজিদ নির্মাণের ফজিলত এই বিষয়টি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা মাসজিদান ইয়াবতাগী বিহি ওয়াজহাল্লাহ বাল আল্লাহু লাহু মিছলাহু ফিল জান্নাহ যে ব্যক্তি পৃথিবীতে কিয়ামতের মার জান্নাতের মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ পৃথিবীতে যদি একটি মসজিদের খুঁটি নির্মাণ করা হয় যার যে সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুপাতে একটি খুঁটি নির্মাণ করে দেওয়ার যদি যোগ্যতা থাকে কারো সামর্থ্য থাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়াতে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ একটি খুঁটি তৈরি করে দিবেন সুবহানাল্লাহ তাহলে যে কোনো ওয়েতে হোক না কেন যে কোনো ভাবেই হোক না কেন যেখানেই হোক না কেন আমাদের উচিত মসজিদ যেখানে নির্মাণ হচ্ছে সেখানকার সার্বিক সহযোগিতায় নিজেদেরকে আত্মনিয়োগ করা হতে পারে আমার এই একটির মাধ্যমে যদি একটি কার্পেট তৈরি হয় একটি যদি কি বলে টাইলস ক্রয় করা যায় এই রকম একটি টাইলসে সমপরিমাণ একটি জায়গা সেই ব্যক্তির জন্য আমাদের জন্য জান্নাতে কি হবে নিশ্চয়ন হবে ইনশাআল্লাহ আর জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সামান্যতম জায়গা একটি চাবুক পরিমাণ জায়গা সামান্যতম জায়গা এই জায়গার মূল্যমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা পৃথিবীর সূচনা থেকে শেষ অবধি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এই চতুর পার্শ্বে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যা কিছু রয়েছে যা কিছু উদ্ভব হবে যা কিছু উদ্ভিদ জন্মাবে যা কিছু যত পদার্থ রয়েছে যত দামি জিনিস রয়েছে সমস্ত কিছু চাইতে জান্নাতের সামান্য এক ইবিগত পরিমাণ জায়গা তার চাইতে বেশি মূল্যবান সুবহানাল্লাহ তাহলে পৃথিবীতে একটি মসজিদের সামান্যতম জায়গা সামান্যতম সহযোগিতা আমাদের যদি জান্নাতে যেতে সহায়ক হয় সেটি কি আমাদের জন্য উত্তম নয় পৃথিবীতে এত বড় প্রাসাদ যা কিনা আমার কোনো কাজই আসবে না সম্মানিত উপস্থিতি অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অর্থনৈতিক আর্থিকভাবে কিছুটা মত পার্থক্য রয়েছে কে বলেছেন পাখির বাসা কে বলেছেন উই প্রকার ঢিবি এই ধরনের সোজা কথা ছোট্ট পরিসরের যদি একটি জায়গা কেউ করে দেয় পৃথিবীতে আল্লাহকে ডাকার জন্য এরকম জায়গা আল্লাহ রাসূল সাল্লাম ঘোষণা করেছেন যে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে পরিমাণই হোক না কেন জান্নাতে একটি ঘর তার জন্য নির্মাণ করে দেবেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সুতরাং কিয়ামতের মাঠে আরো ফজিলত রয়েছে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউনাদি ইয়াউমাল কিয়ামা আইনা জিরানি কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন মাহশারে ময়দানে তিনি উচ্চ স্বরে আহ্বান করবেন আইনা জিরানি আমার প্রতিবেশীরা কোথায় তখন ফাতাকুলুল মালাইকা ফেরেশতাগণ বলবেন রব্বানা মাইয়াম বাগিলাহু আইউজাবিরাক হে প্রতিপালক পৃথিবীর কার আমার এমন সামর্থ্য আছে পৃথিবীতে কার এমন শক্তি আছে পৃথিবীতে কার এমন কি আছে যে আপনার প্রতিবেশী হবার যোগ্যতা রাখে তখন আল্লাহ সাল্লাম বললেন ফায়াকুলু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আইনা উম্মারুল মাসাজিদ পৃথিবীতে মসজিদ নির্মাণকারীরা কোথায় আজকে আসো আমি তাদেরকে আশ্রয় প্রদান করব সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সুতরাং পৃথিবীতে মসজিদ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিবেশী হবার সৌভাগ্য অর্জনের একটি মোক্ষম সুযোগ এইভাবে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মৃত্যুর পর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু আমল বাকি থাকবে একটি হাদিস অনুপাতে রাসূল বলছেন মসজিদান বানাহু
মসজিদান বানাহু এই মসজিদ যে মসজিদ সে পৃথিবীতে নির্মাণ করে এসেছে মসজিদ একাধারে একটি সাদাকায়ে জারিয়া যে সাদাকায়ে জারিয়ার জন্য রাসূল সাল্লাম নিশ্চয়ন করেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতা মানুষ যখন মারা যায় তিনটি আমল ব্যতীত সমস্ত আমল তার বিচ্ছিন্ন হয়ে যায় নাম্বার 1 ইলমিন ইনতাফাউ বিহি যে জ্ঞান বিজ্ঞানের চর্চা সে পৃথিবীতে করেছে যে জ্ঞান বিজ্ঞানের চর্চা জন্মকাল চলছে মানুষ উপকৃত হয়েছে এমন জ্ঞান বিজ্ঞান একজন কোরআন শিক্ষা অর্জন করেছে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে ছাত্রকে শিক্ষা দিচ্ছে তার সন্তান প্রজন্ম প্রজন্মের পর প্রজন্ম অন্যকে শিক্ষা দিচ্ছে কোরআন হাদিস অনুবাদে নিজের জীবন পরিচালনা করছে এই দিক থেকেও যদি কেউ শিক্ষা দেয় তাহলে যতদিন এই কোরআনের চর্চা থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত ততদিন যত ব্যক্তি এর মাধ্যমে উপকৃত হবে সমস্ত ব্যক্তির একটি অংশ আমল নামার একটি অংশ সওয়াবের একটি অংশ কবরে শুয়ে থেকে সেই ব্যক্তি পেয়ে যাবেন সুবহানাল্লাহ ও সাদাকাতিন জারিয়া অথবা সাদাকায়ে জারিয়া প্রবাহমান সাদাকা আজকের এই মসজিদ আগামী 100 বছরের প্রজন্মকে এই সালাতে উদ্বুদ্ধ করবে আজকের এই মসজিদ আগামী বহু শতাব্দী কাল বেঁচে থাকবে যত কাল বেঁচে থাকবে যত কাল বেঁচে থাকবে এর দাতা বেঁচে থাকবে না এর প্রজন্ম বেঁচে থাকবে না কিন্তু বংশানুক্রমে ভাবে যতদিন থাকবে এই মসজিদ এই মসজিদ জিন্দা থাকবে যতদিন মুসল্লি থাকবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এর দাতা এর একটি অংশ পেয়ে যাবেন ইনশাআল্লাহ